আজকে আপনাদের সাথে খুবই সহজ আর ইউনিক একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে ঝটপট মেহমানদারি করতে পারেন। নাস্তাটা তৈরি করা এতটাই সহজ যে ব্যাচেলাররাও চাইলে মাঝে মাঝে এরকম একটা মজার নাস্তা তৈরি করতে পারেন। মজাদার এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার সাথে 1 চামচ লবণ দিচ্ছি, ইস্ট দিচ্ছি 1 চামচ, চিনি দিচ্ছি 1 চামচ, চাইলে চিনিটা বাদ দেওয়া যাবে। গাজর কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, কাঁচা আর পাকা মিলিয়ে কাঁচামরিচ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়েছি 3 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ। আমি এখানে বাঁধাকপি কুচি দিয়েছি 1 কাপ পরিমাণ। আপনাদের হাতের কাছে যেই সবজিটা থাকবে সেই সবজিটাই এখানে দিতে পারবেন। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ঘন আর আঠালো ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে। এখানে আমি খুবই আঠালো একটা ব্যাটার তৈরি করেছি। এই নাস্তার জন্য ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হতে হবে। এবার এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। চাইলে রেস্টে না দিয়েও ব্যাটারটা দিয়ে সাথে সাথে নাস্তা তৈরি করতে পারেন। 10 মিনিট রেস্টে দেওয়ার কারণে ব্যাটারটা কিছুটা ইম্প্রুভ হয়েছে। এই সময় এর সাথে 2টা ডিম অ্যাড করে দিব। ডিমটাকে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটা অ্যাড করার পরে কিছুটা এটা আরও পাতলা হবে, যার কারণে প্রথম অবস্থাতে খুব বেশি পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না। যাই হোক, এখন আমার ব্যাটারটা রেডি নাস্তা তৈরি করার জন্য। নাস্তাটা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলের ভিতরে গোল 1টা চামচ দিয়ে চামচটাকেও গরম করে নিতে হবে। চামচটা গরম হয়ে গেলে এর ভিতরে কিছুটা করে ব্যাটার দিয়ে দিতে হবে। প্রত্যেকটা নাস্তা যাতে একই সাইজের হয় সেজন্য চামচটা ব্যবহার করেছি। ব্যাটারটা দেওয়ার পরে চামচটাকে হালকা এভাবে একটু দুলিয়ে দিতে হবে। একটু পরেই দেখবেন চামচ থেকে নাস্তাটা আলাদা হয়ে যাচ্ছে। তারপর গরম চামচে আরও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ঠিক একইভাবে আজকে সবগুলো নাস্তা তৈরি করব। তৈরির প্রসেসটা কিন্তু একদমই ঝামেলার না, খুবই সহজ। ব্যাটারে ইস্ট দেওয়ার কারণে নাস্তাগুলো অনেক বেশি ফুলকো হয়েছে। চাইলে ইস্ট ছাড়াও কিন্তু এই নাস্তাগুলো বানানো যাবে। একটা সাইডে যখন কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে অপর সাইডটাকেও ভেজে নিব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি নাস্তাটাকে ভেজে নিয়েছি। এখন 2টো সাইডেই সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই নাস্তাটা তেলে ভাজলেও এর ভিতরে কিন্তু কোনো ধরনের তেল প্রবেশ করে না। নাস্তাটা উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে অনেক বেশি সফট হয়েছে। এই নাস্তাগুলো এখন যে কোনো ধরনের চাটনি বা টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। সহজভাবে দেখানো আমার প্রতিটা রেসিপিই আশা করছি সবার কাছে ভালো লাগে। আমার এরকম আরও মজা সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজটাতেও ফলো করে রাখতে পারেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।